আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কিভে বাইডেনের সফর পাল্টে যেতে পারে রুশ ইউক্রেন যুদ্ধের চেহারা। এরপর জানিয়ে দেব ইউক্রেনে অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন নয়, তীব্র প্রতিক্রিয়া বেইজিং এর। আরো জানিয়ে দেব নেতানিয়াহু বিরোধী স্লোগানে উত্তাল ইসরায়েলের রাজপথ। এদিকে আপনি জয়ী হতে চলেছেন জেলনস্কিকে বাইডেন। আরো জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান, নাসের কানানির প্রত্যয়। সর্বশেষে জানিয়ে দেব রাইসির চীন সফরের সুফল অচিরেই ভোগ করবে দুদেশের জনগণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কিভে বাইডেনের সফর পাল্টে যেতে পারে রুশ ইউক্রেন যুদ্ধের চেহারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আকস্মিক ইউক্রেন সফরকে নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে নানা হিসাব নিকাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে যুদ্ধ বিমানের মতো নতুন ধরনের সমরাস্ত্র পাবে কিয়েভ, অন্যদিকে রুশ বিরোধী লড়াইয়ের সামনে নেতৃত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট করলেন জো বাইডেন। ফলে মার্কিন প্রেসিডেন্টের এই সফর পুরো রুশ ইউক্রেন যুদ্ধের চেহারা পাল্টে দিতে পারে খবর রয়টার্সের। এই সফরকে বিশ্লেষকের কেউ কেউ তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের লন্ডন সফরের সাথে। মূলত পুতিনকে হুমকি দিতেই বাইডেনের এই সফর। কাউন্সিল ফর ফরেন রিলেশনের প্রেসিডেন্ট রিচার্ড হার্স বলেন, আসলে যুক্তরাষ্ট্র কি বার্তা দিতে চাইছে এটা বোঝা জরুরি। শুরু থেকেই তো ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তার সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ চলমান, ইউক্রেনে গেলেন এটাই দেখাতে পেছন থেকে নয় বরং সামনে থেকে কিয়েভকে সহায়তা করছে পশ্চিমা শক্তি। এখন থেকে এই ইস্যুতে পশ্চিমের আর কোনো রাগ ঢাক থাকবে না, এটা সরাসরি পুতিনকে হুমকি। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে আসবে স্পষ্টত পরিবর্তন, শুধুমাত্র নতুন ধরনের অস্ত্রই যে পাবে ইউক্রেন তা নয়, বরং রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ নতুন দিকে মোড় নেবে। সামরিক বিশ্লেষক সেডেরিক লেইটন বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সফরের পর প্রতিরোধ যুদ্ধের পুরো কাঠামোই পাল্টে যাবে। বাইডেন এই সফরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সামরিক সহায়তার পরিধি বাড়ানোর, ফলে আধুনিক রণকৌশলের অন্যতম অংশ হল ফাইটার জেট, ফলে শিগগিরই F-16 এর মতো যুদ্ধ বিমান পৌঁছাবে ইউক্রেনের হাতে। মার্কিন প্রেসিডেন্টের এই সফর রুশ ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে এমন সংখ্যাও জানান বিশ্লেষকরা। ইউক্রেন অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন নয়, তীব্র প্রতিক্রিয়া বেইজিং এর। ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাতে রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ দিতে পারে চীন, যুক্তরাষ্ট্রের এমন দাবির বিষয়ে এবার মুখ খুলেছে বেইজিং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ দাবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, এই ধরনের অপবাদ মেনে নেবে না চীন। খবর আল জাজিরার এক বিবৃতিতে ওয়াং ওয়েনবিন বলেন, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক কেমন হবে তা দুটি সার্বভৌম দেশের নিজস্ব বিষয়, যুক্তরাষ্ট্র এদিকে আঙুল তুললে বা শাসনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। যুদ্ধক্ষেত্রে অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন নয়। এর আগে গত শনিবার মিউনিখের নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে মুখোমুখি হন যুক্তরাষ্ট্র চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ দিতে পারে চীন। মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে বলেও দাবি করেন তিনি। এমন পদক্ষেপের পরিণতি নিয়েও চীনকে সতর্ক করেন তিনি। এর প্রতিবাদে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, বেইজিং এর দিকে অনর্থক আঙুল তোলা বা চীন রাশিয়ার সম্পর্ক নিয়ে চাপিয়ে দেওয়া মন্তব্য মেনে নেওয়া হবে না। নেতানিয়াহু বিরোধী স্লোগানে উত্তাল ইসরায়েলের রাজপথ। বিচার ব্যবস্থা সংস্কারের সরকারি উদ্যোগের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। সোমবার জেরুজালেমের রাস্তা সুপ্রিম কোর্ট ছাড়াও বিভিন্ন স্থানে পতাকা হাতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে নেতানিয়াহু বিরোধী স্লোগান দিতে দেখা যায় অনেককেই। ফাইট ফর দ্য সোল অব দ্য নেশন স্লোগানে মুখর ইসরায়েলের রাজপথ, পতাকা হাতে জেরুজালেমের রাস্তায় হাজারো মানুষ। সংবাদ মাধ্যম CNN জানায়, সোমবার স্থানীয় সময় সকাল থেকেই বাদ্যবাজনা বাজিয়ে জেরুজালেমের বিভিন্ন সড়ক সুপ্রিম কোর্ট
রোড ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিড় করতে শুরু করেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানও দেন তারা। ইসরায়েলের বিচার ব্যবস্থা সংস্কারের কট্টরপন্থী সরকারের নেওয়া উদ্বেগের প্রতিবাদে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। তবে বিক্ষোভ উপেক্ষা করে এই সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো এ বিষয়ে খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে 120 আইন প্রণেতার মধ্যে প্রস্তাবটির পক্ষে রায় দেন 64 জন। ইসরায়েলি গণমাধ্যম জানায় সোমবারের ওই বিক্ষোভে অংশ নেন অন্তত 75,000 মানুষ। এদিন কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবরও পাওয়া গেছে। গেল বছরের 29 ডিসেম্বর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংশোধনের উদ্যোগ নেয় তার সরকার। নতুন এই সংস্কার প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্টকে। প্রথম থেকেই নেতানিয়াহু সরকারের এমন উদ্বেগের বিরোধিতা করে আসছেন সাধারণ মানুষ। আপনি জয়ী হতে চলেছেন জেলনস্কি কে বাইডেন। যতদিন সময় লাগবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র। কিয়েভে অঘোষিত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন। খবর বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে তিনি বলেন, আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে। রাশিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভুল ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে। বাইডেনের ইউক্রেন সফরের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, কিয়েভে বাইডেনের উপস্থিতির উদ্দেশ্য ছিল ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অটুট প্রতিশ্রুতি পূর্ণ নিশ্চিত করা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়, এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতই রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন সুলিভান। আগামী 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্ণ হতে চলেছে। দেশটির বিভিন্ন প্রদেশে যুদ্ধ পরিস্থিতি বর্তমান। এ অবস্থায় প্রথমবারের মতো বাইডেনের কিয়েভ সফর অনেকটাই চমকপ্রদ। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান, নাসেন কানানির প্রত্যয়। ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ গতকাল যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়ে ইউ এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান। ইউ গতকাল ইরানের 32 ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যথাযথভাবে হিজাব না পরার কারণে পুলিশের হাতে আটক একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত বছরের সেপ্টেম্বরে বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর এ নিয়ে পঞ্চম দফা নিষেধাজ্ঞা আরোপ করল ইউ। ইউরোপের পক্ষ থেকে ওই ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরানে এক ঘোষণায় বলেন, ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞায় পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান শিগগিরই ইউ এর বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করবে। ইউ ইরানের যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে রয়েছেন সংস্কৃতি ও ইসলামী দেখে নির্দেশনা মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইল, শিক্ষামন্ত্রী ইউসুফে নূরে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র উপ কমান্ডার ও মুখপাত্র কয়েকজন সংসদ সদস্য, ইরানের বিচার বিভাগ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন কারা প্রধান। সূত্র পার্স টুডে। রাইসির চীন সফরের সুফল অচিরেই ভোগ করবে দুদেশের জনগণ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সাম্প্রতিক চীন সফরে দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বাস্তবায়ন আগামী 2 মাসের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলী রেজা পেইপান পাক। তিনি বলেছেন, এসব চুক্তি বাস্তবায়নের সুফল অচিরেই দুদেশের জনগণ ভোগ করবে। তিনি বলেন, চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়ার কারণে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করাকে রাইসি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রেসিডেন্ট রাইসির বেইজিং সফরকালে খনিজ সম্পদ উত্তোলন, পর্যটন, রেল যোগাযোগ, শিল্প ও খনিজ সম্পদ আহরণের যন্ত্রপাতি তৈরি বিষয়ক বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পেইপান পাক বলেন, চীন বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ সম্পদ ব্যবহারকারী দেশ। ইরানের তেল গ্যাস খাতে বড় ধরনের চীনা বিনিয়োগ নিয়ে প্রেসিডেন্ট রাইসির সাম্প্রতিক বেইজিং সফরে চুক্তি সই হয়েছে বলেও জানান তিনি। সূত্র পার্স টুডে।